করোনার মহামারী থেকেই নানা সংকটে ধুকছে ভারতের শ্রমবাজার বিগত কয়েক বছরে দেশটিতে বেকারত্বের হার উদীয়মান অর্থনীতির দেশগুলোকে ছাড়িয়ে গেছে উচ্চশিক্ষিত অনেক তরুণ নামমাত্র মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছে বেকারত্ব নিয়ে বাড়ছে ক্ষোভ ও হতাশা দেশটিতে আঠারো থেকে ৩৫ বছর বয়সীরা কাজ খুঁজতে হিমশিম খাচ্ছে সবচেয়ে বেশি তরুণ ভোটারদের চাওয়া দেশের বেকারত্ব সমস্যা দূর করবে নতুন সরকার

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বলছে দুই সালে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাড়ে ছয় শতাংশ বৃদ্ধি পাবে তবে ক্রমবর্ধমান শিক্ষিত যুব সমাজের জন্য দেশটিতে মানসম্পন্ন চাকরির অভাব দেখা দিতে পারে যা চলমান নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবারের নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থান তৈরিতে অগ্রাধিকার দিচ্ছে ক্ষমতাসীন দল বিজেপি তৃতীয় মেয়াদে জয়ী হলে নারী তরুণ কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী युवा শক্তি नारी शक्ति गरीब किसान इन सभी को सशक्त करता है অন্যদিকে গ্রামীণ অঞ্চলে বছরে অন্তত দেড়শো দিনের কাজের সুযোগ হবে বলে আশ্বাস দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ক্ষমতায় এলে তরুণ সমাজের জন্য কাজের সুযোগ এবং নারীর ক্ষমতায়নের প্রতিশ্রুতিও দেন তিনি সরকারে आने के एकदम बाद हमारा पहला काम होगा कि 90% को 30 লাখ সরকারি লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বে পশ্চিমবঙ্গে কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত চারটি আসনে ত্রিমুখী লড়াই হচ্ছে একদিকে তৃণমূল কংগ্রেস ও বিজেপি অন্যদিকে কংগ্রেস বামদলের জোট সব দল ও স্বতন্ত্র মিলিয়ে প্রার্থী সাতান্ন জন তানভীর জানি এখন বিশ্ব ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার